আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে ষোলো তারিখের অভিযান সম্পর্কে মনে করিয়ে দিলেন মন্ত্রণালয় সৌদি প্রবাসীদের হাতের সময় মাত্র দুই দিন সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেন নেবার অনুরোধ থাকল আজ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ষোলো তারিখই শেষ হচ্ছে বা অন্যের নামে ব্যবসা করার সুযোগ ষোলো তারিখের পর থেকে অবৈধভাবে যারা ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবেই অভিযান পরিচালনা করবে সৌদি সরকার আর যারা তাসাত্তর বা অন্যের নামে ব্যবসা করে ধরা পড়বে তাদেরকে বড় ধরনের জরিমানা ও জেল দেওয়া হবে তাই মন্ত্রণালয় সমস্ত সৌদি নাগরিক এবং প্রবাসীদেরকে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করার অনুরোধ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয় সতর্ক করে জানিয়ে দিয়েছে যে সকল প্রবাসীরা উক্ত সময়ের মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করবে তাদেরকে সকল ধরনের জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে আর নয়তো ষোলো তারিখের পর থেকে যে সকল প্রবাসীরা সৌদি নাগরিকদের নামে ব্যবসা করবে তারা আটক হলে পাঁচ বছরের জেল এবং পাঁচ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে সেই সাথে প্রতিষ্ঠানের সকল সম্পদ এবং তহবিল ব্যয়াজাপ্ত করা হবে বলে সতর্ক করে দিয়েছে আজ সৌদির বাণিজ্য মন্ত্রণালয় খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে